হ্যালো বন্ধুরা, আমরা বন্যা সম্পর্কে জানছিলাম এবং আমরা ইতোমধ্যে জেনেছি বন্যা কতটা ভয়াবহ হতে পারে। আমরা বন্যা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু কিছু পদক্ষেপ আমরা নিলে আমরা বন্যা মোকাবেলা করতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানব। এইখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, যার মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণের ছবি, কয়েকজন মিলে আলোচনার ছবি দেখতে পাচ্ছ, রেডিও টেলিভিশনে খবর শুনতে দেখতে পাচ্ছ কিছু মানুষকে, এবং সবশেষে আরেকটি ছবিতে তোমরা পানি বৃদ্ধি পাওয়ার মিটারের ছবি দেখতে পাচ্ছ। এই প্রতিটি ছবি বন্যা মোকাবেলার সাথে সম্পর্কিত, এবং আমরা এখন আসো জেনে নেই আমরা কী কী পদক্ষেপ নিতে পারি বন্যা মোকাবেলা করতে। বন্যা মোকাবেলা, বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নিতে পারি, যেরকম প্রথমত নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রের আবহাওয়ার সম্পর্কে খবর শুনতে পারি, যার ফলশ্রুতিতে আমরা জানতে পারবো ঠিক কখন আমাদের দেশের আবহাওয়ার অবস্থা কী রয়েছে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে কি না, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে কি না, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তী প্রস্তুতিগুলো নিতে পারবো। দ্বিতীয়ত, বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ ও লাঠি পুঁতে রাখবো, যাতে বুঝতে পারি যে পানি বেড়ে যাচ্ছে কি না। যদি পানি বেড়ে যায় এবং বন্যা হতে থাকে, তাহলে কতটুকু হলে সেটি আমাদের বিপদসীমার অতিক্রান্ত হয়ে যাবে, আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যত্র চলে যেতে হবে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার আরও কিছু সময় পাবো। বন্যার আগে যখন আমরা বুঝতে পারবো যে সামনে একটি বন্যা আসছে বা বন্যা হচ্ছে, বন্যার আগে এই জন্য আমাদের কিছু কাজ করে নেওয়া উচিত। প্রথমত, আমাদের কিছু শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ঔষধ জমিয়ে রাখা উচিত, যাগুলো আমরা বন্যার সময় ব্যবহার করব। বন্যার সময় আমাদের অনেকেই রোগাক্রান্ত হই বিশুদ্ধ পানির অভাবে, বিশুদ্ধ খাদ্যের অভাবে। এই কারণটিতে আমাদের আগেই শুকনো খাবার তুলে নেওয়া উচিত এবং কিছু ঔষধ সবসময় জমিয়ে রাখা উচিত, যার কারণটিতে আমরা বন্যার সময় সেগুলো ব্যবহার করে সুস্থ থাকতে পারবো এবং আমাদের খাদ্যের চাহিদা মেটাতে পারবো। যেই সকল বিষয়ে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিজে গেলে বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমাদের বই খাতা, ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, সেগুলো প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখবো, যখন আমরা বন্যা আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনার কথা জানতে পারবো, যেগুলো আমরা আবহাওয়ার খবর হতে শুনতে পারি। এরপর সবসময় আমরা মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করবো, অর্থাৎ আমরা তো কখনোই মনোবল হারিয়ে ফেললে হবে না যে বন্যা ফলশ্রুতিতে আমাদের এত ক্ষতি হচ্ছে, যার কারণটিতে আমাদের মনোবল ভেঙে আমরা যদি গুরুত্বপূর্ণ কাজগুলো না করতে পারি, আমরা যদি নিরাপদ আশ্রয়ে না যেতে পারি, আমরা যদি বন্যার আগে একটু সময়ও নষ্ট করে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেই কাজগুলো না করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের সম্পদের বিনষ্টির সম্ভাবনা আমরা আরও বাড়িয়ে দেই। আমরা সেটি না করে আমরা যেটি করব, আমরা মনে সাহস রাখবো এবং ধৈর্য ধরে সেইগুলোর মোকাবেলা করব, সেই দুর্যোগের মোকাবেলা করব। এবং সেটি শুধু বন্যার ক্ষেত্রে না, এটি প্রকৃতি প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমরা এই সকল বিষয়ে কার্যাবলী সম্পাদনের মাধ্যমে বন্যার মোকাবেলা করতে পারি, এবং আমরা যেহেতু বন্যার ভয়াবহতা এবং প্রকোপ সম্পর্কে জেনেছি, আমরা চেষ্টা করব সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।